পাকিস্তানের করাচিতে দীর্ঘ কানের ছাগল ছানার দেখা মিলেছে। সিম্বা নামের এই ছাগলের কানের দৈর্ঘ্য 46 সেন্টিমিটার। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়ার আশা করছেন ছাগলটির মালিক। এই ছাগল ছানাটির জন্ম গত 4 জুন পাকিস্তানের করাচিতে। মাত্র 15 দিন বয়সী ছানাটির কানের দৈর্ঘ্য 46 সেন্টিমিটার বা 1.5 ফুটের কিছুটা বেশি। হাঁটলে কিংবা দাঁড়ালে এটির কান মাটি স্পর্শ করে। ছাগলটির নাম রাখা হয়েছে সিম্বা। ছাগল ছানাটির মালিক বলছেন এটি বিরল প্রজাতির, তাই দীর্ঘ কানের ছাগলের স্বীকৃতি পেতে তিনি গিনেস বুক কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। On 4 June 2022, I had a kid. গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়ার জন্য আবেদন করেছি, কিন্তু এখন পর্যন্ত তারা যোগাযোগ করেনি। বাচ্চাটি যত বড় হবে কানের দৈর্ঘ্য তত বাড়বে। বিশাল কানের জন্য সিম্বা এরই মধ্যে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। প্রতিদিনই তাকে দেখতে ভিড় করছেন অনেকে। সাবিকুন্নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। পাকিস্তানের করাচিতে দীর্ঘ কানের ছাগল ছানার দেখা মিলেছে। সিম্বা নামের এই ছাগলের কানের দৈর্ঘ্য 46 সেন্টিমিটার। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়ার আশা করছেন ছাগলটির মালিক। এই ছাগল ছানাটির জন্ম গত 4 জুন পাকিস্তানের করাচিতে। মাত্র 15 দিন বয়সী ছানাটির কানের দৈর্ঘ্য 46 সেন্টিমিটার বা 1.5 ফুটের কিছুটা বেশি। হাঁটলে কিংবা দাঁড়ালে এটির কান মাটি স্পর্শ করে। ছাগলটির নাম রাখা হয়েছে সিম্বা। ছাগল ছানাটির মালিক বলছেন এটি বিরল প্রজাতির, তাই দীর্ঘ কানের ছাগলের স্বীকৃতি পেতে তিনি গিনেস বুক কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। On 4 June 2022, I had a kid. গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়ার জন্য আবেদন করেছি, কিন্তু এখন পর্যন্ত তারা যোগাযোগ করেনি। বাচ্চাটি যত বড় হবে কানের দৈর্ঘ্য তত বাড়বে। বিশাল কানের জন্য সিম্বা এরই মধ্যে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। প্রতিদিনই তাকে দেখতে ভিড় করছেন অনেকে। সাবিকুন্নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। পাকিস্তানের করাচিতে দীর্ঘ কানের ছাগল ছানার দেখা মিলেছে। সিম্বা নামের এই ছাগলের কানের দৈর্ঘ্য 46 সেন্টিমিটার। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়ার আশা করছেন ছাগলটির মালিক। এই ছাগল ছানাটির জন্ম গত 4 জুন পাকিস্তানের করাচিতে। মাত্র 15 দিন বয়সী ছানাটির কানের দৈর্ঘ্য 46 সেন্টিমিটার বা 1.5 ফুটের কিছুটা বেশি। হাঁটলে কিংবা দাঁড়ালে এটির কান মাটি স্পর্শ করে। ছাগলটির নাম রাখা হয়েছে সিম্বা। ছাগল ছানাটির মালিক বলছেন এটি বিরল প্রজাতির, তাই দীর্ঘ কানের ছাগলের স্বীকৃতি পেতে তিনি গিনেস বুক কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। On 4 June 2022, I had a kid. গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়ার জন্য আবেদন করেছি, কিন্তু এখন পর্যন্ত তারা যোগাযোগ করেনি। বাচ্চাটি যত বড় হবে কানের দৈর্ঘ্য তত বাড়বে। বিশাল কানের জন্য সিম্বা এরই মধ্যে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। প্রতিদিনই তাকে দেখতে ভিড় করছেন অনেকে। সাবিকুন্নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।